রাজ্যত এইবার অনুষ্ঠিত হব স্বাস্থ্য উৎসব। শিক্ষা খণ্ডর গুণোৎসবর দরেই স্বাস্থ্য খণ্ডত স্বাস্থ্য উৎসব। স্বাস্থ্য খণ্ডর আন্তঃগাঁথনি উন্নয়নের লক্ষ্যে হব স্বাস্থ্য উৎসব। শিক্ষা খণ্ডর গুণোৎসবর দরেই রাজ্য সরকারে স্বাস্থ্য খণ্ডত অনুষ্ঠিত করব স্বাস্থ্য উৎসব। স্বাস্থ্য খণ্ডর আন্তঃগাঁথনির সকলো দিক সামরি হব এই স্বাস্থ্য উৎসব। স্বাস্থ্য খণ্ডর বিশেষ সমিতির দ্বারা পর্যবেক্ষণ করা হব স্বাস্থ্য উৎসব। এই মন্তব্য স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তর। অসম প্রশাসনীয় পদাধিকারী মহাবিদ্যালয়ত কোভিড টিকাকরণ কর্মশালা অনুষ্ঠানের শুভারম্ভণি করে স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্য। স্বাস্থ্য বিভাগের জেলা পর্যায়ের বিষয়াসকল যিসকল আমার স্বাস্থ্য হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আর NHM সকলকে আমি ইয়াত মাতি আনিছো। বিশেষকে ইমিউনাইজেশন টিকাকরণের যিখিনি কাম, এই কামখিনি যাতে খুব সুন্দরভাবে হয় আর দুমাহমানের ভিতর একটা স্বাস্থ্য উৎসব পাতিম। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এই সিদ্ধান্ত লৈছে। যেনেকে শিক্ষা বিভাগের গুণোৎসব, তেনেকে এই স্বাস্থ্য উৎসবত প্রতিটো সাব সেন্টারপা ধরে একেবারে সকলো স্বাস্থ্য চিকিৎসালয়লৈকে টিম যাব। গৈ তাত কি কি অসুবিধা সুবিধা আছে এই গোটেইখিনি আমি ডিটেলসভাবে তার তথ্য সংগ্রহ করিম আর সেইখিনি ভবিষ্যতে আমি যাতে তৎকালীনভাবে সমাধান করিব পাৰো। চিকিৎসকৰ সবিশেষ, চিকিৎসালয়ের অবস্থার উপরও চিকিৎসালয়লৈ যোৱা বাট পথৰো পর্যবেক্ষণ করা হব স্বাস্থ্য উৎসবত। কল্পনা হৈছে তাতে আমি টেকনিক্যাল নন টেকনিক্যাল দুই ধরনের ব্যক্তিয়ে যাব, মানে ডক্টরও যাব আর নন ডক্টরও যাব। গৈ পেলাই তেনে ধরনের এটা এটা টিম হব। সেই টিমবিলাকে যেনেকে গুণোৎসবত স্কুললে গৈছিল, এতিয়া ঠিক সেই তেনে ধরনের প্রতিটো স্বাস্থ্যকেন্দ্রে যাব। গৈ পেলাই সকলোখিনি তথ্য সংগ্রহ করে সেই তথ্যর ভিত্তিত ভবিষ্যতে আমি পর্যায়ক্রমে যিখিনি স্টেপ লব লাগে লম। ইয়াত মানে মেডিকেল নন মেডিকেল দুইটা লম, মানে আমি তার আন্তর্গাঁথনিত যদি কোরবাত প্রবলেম হয়ে আছে, তালে যাওয়া রাস্তাটো যদি বেয়া হয়ে আছে, সেইখিনিরপা ধরি ভিতরের যিখিনি মেডিকেল কথা, তাত কোনোবা স্বাস্থ্যকর্মী কম আছেনে, কোরবাত কিবা ল্যাবরেটরি বেয়া আছেনে, অন্যান্য কথা কিবা অসুবিধা আছেনে, ঠিক তেনে ধরনের অতিটো কোরবাত বেয়া হয়ে আছে নাকি, লেবার রুমটো বেয়া হয়ে আছে নাকি, সকলো কথা আমি চাই পেলাই ইয়াক পর্যালো। অহা দুমাহৰ ভিতৰত অনুষ্ঠিত হবলগীয়া এই উৎসৱক লৈ ৰাজ্যৰ স্বাস্থ্য বিভাগ সম্পূৰ্ণৰূপে সাজু হৈ উঠিছে বুলি মন্তব্য স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্ত। অসম প্ৰশাসনীয় পদাধিকাৰী মহাবিদ্যালয়ত দুদিনীয়াকৈ কোভিড টিকাকৰণ কৰ্মশালা অনুষ্ঠানত উপস্থিত থাকি মন্ত্ৰীগৰাকীয়ে স্বাস্থ্য আৰু পৰিয়াল কল্যাণ বিভাগৰ শীৰ্ষ বিষয়াসকলক কোভিড টিকাকৰণৰ কাৰ্যসূচী অধিক ফলপ্ৰসূ কৰিবলৈও পৰামৰ্শ আগবঢ়ায়। এতিয়া এনেদরেই রাজ্যের স্বাস্থ্য খণ্ডর মানদণ্ড আর অধিক উন্নত করবলে সরকারে সিদ্ধান্ত লৈছে স্বাস্থ্য উৎসবর। ভিডিও জার্নেলিস্ট পিন্টুর হজগত রঞ্জন সাহুর রিপোর্ট, অসম লাইভ 24।